ओम शांति। आज 7/3/2023 बाबा आज महावाक्य बोलेछेन विजयी रत्न हबार जन्य देही अभिमानी हुए बाबार गलार हार हबार जन्य पुरुषार्थ करते हबे। आत्ताके पुनर्जन्म नीते हय। पुनर्जन्म नेबार विषयेओ अनेक बड़ हिसेब निकेश थाके। आम्रा बाच्चारा एखन जीवित अवस्थातेई मरे गिये देही अभिमानी हबार पुरुषार्थ करछि। आमादेर देहेर सब सम्पर्क त्याग करे आम्रा एक बाबाकेई स्मरण करछि। पुरुषार्थ तो शरीरेर साथेई करते हबे। एकला आत्ता तो पुरुषार्थ करते पारबे ना। रुद्र यज्ञ जखन रचना करे तखन सेखाने शिवेर साथे शालिग्रामेरও पूजा हय। जारा यज्ञ रचना करें तारा जानें ना এই শালিগ্রামগুলো কার প্রতিনিধিত্ব করে। 33 কোটি শালিগ্রামের তো পূজা হয় না, কেননা যারা বাবাকে সাহায্য করে তাদেরই পূজা হয়। এটা বোঝার জন্য অনেক বড় গুচ্ছ বিষয়। বাবা প্রতিদিন আমাদের সৃষ্টির কত গুচ্ছ রহস্য আমাদের বোঝান। আমরা ছাত্রক হয়ে বাবার মধুর মুরলি শুনতে থাকি। বাবার আজকের মুরলির আধারে চেকিং চার্ট বাবার কাছে রাখছি। আমরা আত্মারা শিব বাবার সন্তান, ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ। বাবা ব্রহ্মার দ্বারা আমাদের অ্যাডাপ্ট করেছেন স্বর্গের উত্তরাধিকার দেবার জন্য। বাবা আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন, সেই জন্য আমাদের যোগ্য করে তুলছেন। গৃহস্থ ব্যবহারে থেকেও পবিত্র হয়ে বাবার হতে হবে। আমরা পরমধাম নিবাসী, তারপর আমরা সত্যযুগে গিয়ে সুখের পার্ট প্লে করব। এসব বিষয় বাবাই এসে আমাদের বোঝান। এখন বাবা বসে আমাদের আত্মাদের পবিত্র করে তুলছেন। আত্মার মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার করছেন। বাবা আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছেন। ব্রহ্মাণ্ড থেকে শুরু করে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন। চেক করে চলেছি দেহি অভিমানী হয়ে কতটা চলতে পেরেছি। সম্পূর্ণ পবিত্র হয়ে এক বাবার আজ্ঞাকারী হয়ে চলছি তো। বাবা যে জ্ঞান রত্ন আমাদের দিচ্ছেন তা ধারণ করে চলছি তো। ঘরে ফিরে যাবার খুশি মনে আছে তো? বাবা বলেছেন আমরা হলাম পাণ্ডব সম্প্রদায়, আমাদের হল রুহানি যাত্রা। বাবার সাথে সবাইকে যেতে হবে। বাবা আমাদের অমূল্যকে নিয়ে যাবেন ভায়া শান্তিধাম। বাবা হলেন উত্তম থেকে উত্তম পিতা। এটা তো স্কুল। বাবা আমাদের আজ গুচ্ছ থেকে গুচ্ছ বিষয় শোনাচ্ছেন, ধারণ করতে হবে। বাবা গাইড হয়ে এসেছেন আমাদের ফিরিয়ে নিয়ে যেতে। চেক করে চলেছি রুহানি যাত্রায় আছি তো। বাবা যা শোনাচ্ছেন ধারণা করার জন্য খুব মনন চিন্তন চলছে তো। আমরা বাপদাদার কাছে আসি রিফ্রেশ হতে। সামনে বসে জ্ঞান ডান্স দেখি। সদর্শন চক্রের রহস্য বাবা কত পরিষ্কার করে বুঝিয়েছেন। 84 জন্মের চক্রকে ব্রাহ্মণরাই স্মরণ করতে পারে। বুদ্ধির যোগ লাগিয়ে চক্রকে স্মরণ করতে হবে। চেক করে চলেছি মায়ার বিঘ্ন থেকে নিজেকে বাঁচিয়ে এক বাবার স্মরণের যাত্রার অভ্যাস করছি তো। বাবার জ্ঞান সবাইকে শুনিয়ে রিফ্রেশ করার সেবা করে চলছি তো। বরদানে বাবা বলেছেন হোলির অর্থ স্বরূপে স্থিত হয়ে সত্যিকারের হোলি উদযাপনকারী হাইয়েস্ট হোলিয়েস্ট। হোলি অর্থাৎ অতীতকে অতীত হতে দেবার জন্য সবসময় ড্রামার ঢালকে ব্যবহার করতে হবে।
হোলির রং তখনই পাক্কা হয় যখন প্রতি মুহূর্ত এটা মনে থাকবে হোলি অর্থাৎ হয়ে গেছে। সবসময় জ্ঞান মন্থন করে নিজের হাইয়েস্ট হোলিয়ে স্টেজ তৈরি করতে হবে। স্লোগানে বাবা বলেছেন, যে সবচেয়ে সেই সবচেয়ে বড় ধনবান যার কাছে পবিত্রতার সর্বশ্রেষ্ঠ খাজানা রয়েছে। চেক করে চলেছি পবিত্রতার খাজানাকে ধারণ করে নিজেকে ধনবান মনে করেই চলি তো। আজ সারাদিনের শেষে একান্তে বাবার কাছে বসে আজকের সারাদিনের মনন চিন্তনের পুরুষার্থে চার্জ রাখলাম। বাবা, তোমার মুরলির জাদু, কত গভীরতা তোমার এক একটা জ্ঞান বিন্দুর, যত গভীরতা তত আনন্দ, খুশিতে মন ভরে যায়। জ্ঞানের কত গুপ্ত রহস্য, কত খাজানায় তুমি আমাদের ভরপুর করছ। আমার বাবা কত মহান থেকেও মহান, মহান তোমার মহিমা, তোমার মহিমা অপরম অপার। ধন্যবাদ বাবা, ধন্য আমার ব্রাহ্মণ জীবন। গুড নাইট, ওম শান্তি।